রাজ্যের টানা কয়েকদিনের প্রবল বর্ষণে উদয় জমুদার পাড়া এলাকায় ভেঙে চৌথির একাধিক পরিবারের বসতঘর, নদীর গর্ভে চলে যায় গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি। দীর্ঘ পাঁচ দিন অতিক্রান্ত হলেও দেখা নেই প্রশাসনের কোনো আধিকারিকদের। রবিবার বিকেল 5:30 এমনটাই অভিযোগ করেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জানা যায় টানা কয়েকদিন যাবৎ প্রবল বর্ষণে 21 আগস্ট ভেঙে ফেটে চৌচির টাকারজলা উদয় জমুদার পাড়া এলাকার একাধিক পরিবারের বসতঘর, নদীর গর্ভে চলে যায় এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি। দীর্ঘদিন যাবৎ প্রবল হাহাকারের মধ্যে দিয়ে থাকলেও টিটিএডিসি প্রশাসনের কোনো আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো রকম খোঁজ খবর নেয়নি বলে রবিবার বিকেলবেলায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ওনারা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্নভাবে প্রকল্প চালু করেছেন, কিন্তু টিটিএডিসি প্রশাসনের কোনো আধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নিতে আসেননি বলে অভিযোগ করেন। কৃষক নোকসান মোকলাই দ।